আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই বলে নিই, আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার ঠান্ডা লেগেছে, তাই হয়তো ভয়েস এরকম শোনা যাচ্ছে। তো আমরা ইতালিতে এসে কী কী করলাম আজকে শেয়ার করছি। তাই প্রথমে এখানে সাপ্তাহিক বাজার বসে, তো ওখানে পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল। দূরে কোথাও এখনো যাচ্ছি না, বাংলাদেশে তো গরম ছিল খুবই, তো এখানে এসে ঠান্ডা, এজন্য কোথাও যেতে ইচ্ছে করছে না, তো আশেপাশেই ঘোরাঘুরি করছি আর কি। এবার যাচ্ছি আমরা মার্কেটের, আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা লাগবে, তো সেগুলো কিনে নিই আর কি। ফেস ওয়াশ, শ্যাম্পু, তারপর বডি স্প্রে, এই তো টুকটাক জিনিস কিনবো আর কি। এখন আমরা যাচ্ছি দাওয়াতে, একটা ভাবির বাসায় ইফতারির দাওয়াত দিয়েছিল, তো সেখানে যাচ্ছি আমরা। এখানে পরদিন বিকালবেলা, তো আমি আর আমার হাজব্যান্ড মিলে ইফতারি তৈরি করছি। ও জুস করে নিবে, তো আমি পেঁয়াজ, আলু চপ, বেগুনি এগুলা ভেজে নিব আর কি। ইফতার শেষ করে আমরা একটু বাইরে বের হয়েছিলাম কফি খাওয়ার জন্য। আর ঘরের জন্য কিছু টুকটাক জিনিস লাগতো, ওগুলো কেনাকাটা করে নিচ্ছি। এটা হচ্ছে তারপর দিন বিকেল না, 3টা বাজে আর কি, তখন পুরো বিকেল হয়নি, তো আমরা খিচুড়ি রান্না করব। আমার হাজব্যান্ডের সাথে আমাকে হেল্প করছে, ও বিফগুলো কেটে দিচ্ছে, তো আমি ডালটা ভেজে খিচুড়িটা বসিয়ে দিব আর কি।
আর এখানে গরুর গোশত বেশি ছিল, 3 কেজির মতো ছিল। 1.5 কেজি দিয়ে খিচুড়ি রান্না করব আর 1.5 কেজি রান্না করে রাখবো। তাহলে দু একদিন অন্য তরকারি টুকটাক কিছু রান্না করলেই হয়ে যাবে। আর এখানে চুলার নিচে ফয়েল পেপার বিছানো, তাতে আর চুলা ময়লা হলে প্রতিদিন মোছা লাগে না, একদিন একসাথে তুলে ফেলে দিয়ে আবার বিছিয়ে রাখলে এই চুলা মোছার ঝামেলাটা একটু কম হয় আর কি। মজা দিব বেবি, এই মেয়েটা ছেলে মেয়ে দুজনই মিশরীয়, তারা মুসলিম। তো আমাদের বাসার নিচে ওরা বাসা কিনেছে নিস্তালায় আর কি। তো আমার মেয়েকে খেলার জন্য ডেকে নিয়ে গেল, তো ওদের সাথে খেলছে নুসাইবা, সাথে ওর পাপাও নিচে দাঁড়িয়েছিল একা একা, প্রথম ভয় পাবে এজন্য। আর আমি বারান্দা দিয়ে দেখছিলাম ও কী করছে। তো মেয়ে খেলাধুলা করে চলে এসেছে, আর আমি একটু খিচুড়ি বেড়ে দিয়েছিলাম ওর পাপার ফ্রেন্ডদের বাসায় দিয়ে আসার জন্য। আর এই ফাঁকে আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি, রান্নাবাড়া করা হয়েছে, রান্নাঘরও খুব এলোমেলো হয়ে আছে, তো আমি এবার একটু গুছিয়ে নিই।
এবার আমি এক নজরে পুরো বাসাটা দেখিয়ে নিচ্ছি। এটা আমার হাজবেন্ড এই বাসাটা কিনেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে, আমাদেরকে নিয়ে আসবে এই জন্য বাসা কিনেছিল। ইতালিতে তো বাসা ভাড়া খুবই বেশি, তো আলহামদুলিল্লাহ পুরো বাসা কিনে বাসার টাকা সব শোধ করা হয়ে গেছে। ইউরোপের মতো জায়গায় যত বড়ই হোক, যতটুকুই হোক, আলহামদুলিল্লাহ নিজের বাসায় থাকছি, এর চেয়ে শান্তির আর কিছু নেই। এজন্য খুবই ভালো লাগে বাসাটা আমাদের, তো গুছিয়ে রাখতেও ভালো লাগে। আর আমার হাজবেন্ডের চিন্তাধারা আছে রান্নাঘরটা একটু চেঞ্জ করবে, তো এটা পরে করলেও হবে, এখন না, এখন মাত্র আসলাম, আস্তে ধীরে করা যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।